নাটোরের বড়াইগ্রাম উপজেলা আঠঘরিয়া ভবানীপুর হারোয়া সহ বিভিন্ন এলাকায় হঠাৎ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি ফসলে। শুক্রবার বিকেলে প্রায় ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টি হয়। হঠাৎ এই শিলাবৃষ্টিতে আম, বাঙ্গি, ভুট্টা, তরমুজ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সকালে ফসলে এই অপূর্ব ক্ষতি পরিদর্শনে আসেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা। তিনি উপজেলা ভবানীপুর, মোল্লাপাড়া, বিল, হারোয়া মাঠ সহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতির পরিমাণ নিরূপণ করেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন। সন্ধ্যায় যে শিলাবৃষ্টি হয়েছে, এই শিলাবৃষ্টিতে আমাদের বেশ কয়েকটি ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমরা আজকে সরেজমিনে পরিদর্শন করে যেটা দেখলাম যে এখানে ভুট্টার ক্ষেত, তারপরে হচ্ছে বাঙ্গির ক্ষেত এবং আমের গাছে এখানে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে বিপর্যয় ঘটেছে, এই বিপর্যয়টা আমরা অতি দ্রুত নিরূপণ করে কী পরিমাণ ক্ষতি হয়েছে কৃষি অফিসারের মাধ্যমে আমরা নিরূপণ করে আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং আমরা আশা রাখছি যে এই এই ক্ষতিটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের এই কৃষি বান্ধব সরকার কৃষকদের পূরণ করবে। ধন্যবাদ। এবং আটঘরি মৌজাতে ব্যাপক কৃষি জমিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে আমাদের যেটা আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা যেটা দেখেছি যে এখানে বাঙ্গি, ভুট্টা, আম এবং কিছু কলার গাছেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা কৃষক তালিকা করব এবং আমাদের বর্তমান কৃষক বান্ধব সরকারের যে নেতৃত্বে আমরা অবশ্যই হচ্ছে কৃষকদের পাশে থেকে কৃষকদের যতটুকু সুবিধা দেওয়া দরকার আমরা সেই অনুযায়ী আমরা কৃষি বিভাগ কৃষকের পাশে থেকে আমরা কাজ করে যাব। ধন্যবাদ।